ঈদুল ফিতর উপলক্ষে গত কয়েক দিনে রাজধানী ঢাকা ছেড়েছে সোয়া কোটি মানুষ। ঈদের ছুটি শেষ হলেও আগের মতো কোলাহল নেই রাজধানীতে, এখনো ফাঁকা ঢাকার ব্যস্ত সড়কগুলো। ঈদের ছুটি শেষে আজ থেকে খোলা সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, যদিও এখনো বন্ধ সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক স্থানে খুলেছে দোকানপাট, খাবারের হোটেল রেস্তোরাঁ, তবে ক্রেতা হাতে গোনা। সোমবার সকাল 9:30 থেকে সকাল 11:00 পর্যন্ত সরেজমিনে রাজধানীর মিরপুর এক, আগারগাঁও, শিশু মেলা, শ্যামলী, আদাবর, কল্যাণপুর এলাকা ঘুরে দেখা গেছে আগের মতো সড়কে গণপরিবহন নেই। মূল সড়কে চলছে লেগুনা, সিএনজি ও রিক্সা। অনেক দোকানপাট এখনও খোলেনি। যেসব দোকানপাট বা মার্কেট খুলেছে সেখানে ক্রেতা হাতে গোনা। আগারগাঁও 60 ফিটের জনপ্রিয় কলাপাতা রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় ভিড় নেই বললেই চলে। যারাও আসছেন খাবার পার্সেল নিয়ে চলে যাচ্ছেন। আগারগাঁও এলাকায় গিয়ে দেখা যায় সড়কে নেই যানবাহনের চাপ, ফুটপাতেও কম পথচারী, সড়কে চলাচল করা অধিকাংশই ব্যক্তিগত যানবাহন। শ্যামলী স্কোয়ার মার্কেট খুললেও অনেক দোকানই বন্ধ, বাইরে থেকে শাটার লাগানো, ভেতরে কিছু দোকান খুললেও ক্রেতা নেই বললেই চলে। এহসানুল হক, ঢাকা পোস্ট।